আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটে ফাংশন, সাম, সামিফ এবং সামিফস। তো সাম, সামিফ এবং সামিফস এর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, তো প্রত্যেকটা কাজের সিস্টেম নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা দেখব সাম ফাংশনের কাজ কি এবং কিভাবে কাজ করে। সাম ফাংশন মূলত হচ্ছে কোনো কোয়ান্টিটিকে যোগফল করে নিয়ে আসাটাই হচ্ছে সামের কাজ। তো আমাদের এখানে একটা কোয়ান্টিটি আছে বা অ্যামাউন্ট বলতে পারেন, সেলস রেভিনিউ। তো এই সেলস রেভিনিউর টোটালটা আমরা এই ঘরে নিয়ে আসব। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা সাম ফাংশন ইউজ করব। তো যে কোনো ফাংশন লেখার পূর্বে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল দেওয়ার পরে সাম লিখব, SUM। লেখার পরে এখানে সাজেস্ট করতেছে আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যতটুকু ভ্যালু আমরা যোগ করতে চাই সেই ভ্যালুটাকে আমরা ভ্যালু রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমি এই কলমটাকে যোগ করতে চাই, তো টোটাল কলমটাকে আমি সিলেক্ট করে দিলাম। আর আপনারা যদি চান যে না কলম না, এরকম ড্র্যাগ করে দেবেন, কতটুকু যোগ করবেন ততটুকু সিলেক্ট করতে পারবেন। তো আমার এখানে বেশি ডাটা থাকলে সেক্ষেত্রে আমি কলমটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এন্টার বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার টোটাল যোগফল এখানে চলে আসছে সেলস রেভিনিউ। তো এইভাবেই আপনারা যোগফল করতে পারবেন। এখন দেখবো আমরা সামিফসের কাজ, সামিফ কিভাবে কাজ করে। এখানে আমার অনেকগুলো ব্রাঞ্চ দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি যদি একটা সিঙ্গেল ব্রাঞ্চের যোগফল দেখতে চাই যে কত সেলস হয়েছিল ওই ব্রাঞ্চের, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সামিফের হেল্প নিয়ে সামিফস দ্বারা আমরা ওই যোগফলটা করতে পারি। তো এখানে আমি দেখব সামিফ, তো প্রথমে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা সামিফ লিখবো, SUMIF। লেখার পরে এখান থেকে আমরা এই সামিফ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে প্রথমে আসছে রেঞ্জ, তো রেঞ্জ কোনটা, আমার যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটাকে আমি সিলেক্ট করে দেব। তো আমি এই ব্রাঞ্চ থেকে আমার এই যে ঢাকা ব্রাঞ্চ, এই রেঞ্জ থেকে আমরা যোগফলটা বের করব। তো তারপরে আমরা কমা দিয়ে দেবো। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে কোনটা, এই যে ক্রাইটেরিয়া আমার ব্রাঞ্চ হচ্ছে ক্রাইটেরিয়া, আমি এই ব্রাঞ্চের যোগফলটা দেখতে চাই, এই ব্রাঞ্চে কত সেলস হয়েছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিয়ে দেবো। তারপর হচ্ছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ হবে কোনটা, আমরা সেলস ভ্যালুটাকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে সেলস রেভিনিউ সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার ঢাকা ব্রাঞ্চের সেলস কত হয়েছিল টোটাল এখানে চলে আসছে। আমি যদি এখানে অন্য কোনো ব্রাঞ্চ সিলেক্ট করি সেটাও এখানে দেখাবে। দেখুন আমার ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখলাম আমরা সামিফের কাজ, এখন দেখব আমরা সামিফসের কাজ, কীভাবে সামিফস কাজ করে, কোন ক্ষেত্রে সামিফস আমরা ব্যবহার করব। তো এখানে আমাদের একাধিক কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আমরা সামিফসের ব্যবহার করব। তো এখানে প্রথম আমাদের নিতে হবে ব্রাঞ্চ, এরপর হচ্ছে ব্রাঞ্চের ডেট অনুযায়ী সেলস। তো সেক্ষেত্রে এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে, প্রথমে হচ্ছে ব্রাঞ্চ, এরপর হচ্ছে ডেট অনুযায়ী সেলস রিপোর্ট। তো আমরা এখানে আমরা ফাংশনটা লিখব, প্রথমে আমরা ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে সামিফস লিখবো, লেখার পরে এখানে যে সাজেস্ট করতেছে এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে প্রথমে চাচ্ছে হচ্ছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ কোনটা, আমাদের সেলস রেভিনিউ, এটাকে আমরা কলমটাকে সিলেক্ট করে দেব। কলমটাকে সিলেক্ট করার পরে আমরা F4 দিয়ে সেল লক করে দেব। দেওয়ার পরে কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা ডাটাবেস থেকে সিলেক্ট করব, ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করার পরে আমরা F4 দিয়ে লক করব। লক করার পরে আমরা কমা দেওয়ার পরে এখান থেকে রিপোর্ট থেকে আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেব। এখানে আছে ক্রাইটেরিয়া, তো এই ক্রাইটেরিয়াকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে F4 দিয়ে আমরা ডলার সাইনটাকে পিছনে নিয়ে দেব, যাতে এটাকে রাইট সাইডে আমরা ড্র্যাগ করলে যাতে সেল রেফারেন্সটা চেঞ্জ না হয়। তো এখানে আমাদের সেল লক করার পরে এখান থেকে আমরা কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে আমরা ক্রাইটেরিয়া 2 সিলেক্ট করব। এখানে যে আমার ডেট ওয়াইজ দেওয়া আছে মান্থ, তো এখানে মান্থের কলামটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এটাকে সেল লক করে দেব, লক করার জন্য F4 দিয়ে দেব। এরপরে কমা দেব, কমা দেওয়ার পরে আমার রিপোর্টের ডেটটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমি F4 দিয়ে ডাবল ক্লিক করলে দেখুন ডলার সাইনটাকে মাঝখানে আসছে। তো এটার মানে হচ্ছে আপনি নিচের দিকে যখন আমরা ড্র্যাগ করব তখন সেল রেফারেন্স নিচে চলে আসবে না, এই জন্য আমরা এভাবে লক করে দেব। লক করার পরে ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। তো দেখুন এখানে অটো সাজেস্ট বলতেছে, তো আমরা অটো সাজেস্ট করব না, আমরা ড্র্যাগ করে দেব মাউস দিয়ে।
এটাকে আমরা রাইট সাইডে ড্র্যাগ করে দেব, এরপর হচ্ছে ডাউনের দিকে ড্র্যাগ করে দেব। দেখুন আমাদের রিপোর্টটা খুব সহজেই হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে এই ফাংশনগুলো খুব সহজেই করতে পারবেন, যদি বুঝে কাজটা করেন তো খুব সহজ হবে, যদি না বুঝে মুখস্থ করেন, এগুলো মুখস্থ করার কোনো ফাংশন না, অবশ্যই আপনাকে বুঝতে হবে তারপর করতে হবে। আমার টিউটোরিয়াল দেখার সাথে সাথে আপনি যদি সাথে সাথে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার কাছেও সহজ হবে। তো আজকে পর্যন্তই ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।